নির্বাচন সুষ্ঠু হবে বলে সরকারের পক্ষ থেকে যে নিশ্চয়তা দেওয়া হচ্ছে তা বিশ্বাস করছেন না তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে থাকা রাজনীতিকরা। বৃহস্পতিবার রাজধানীতে এক আলোচনায় দাবি করা হয়েছে, দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও সবাই এই সরকারকে ভোট ডাকাত হিসেবে চেনে। জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা হয় বিরোধী দলীয় সাবেক প্রধান হুইপ জয়নুল আবেদিন ফারুকের ওপর পুলিশের হামলার প্রতিবাদে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে 2011 সালের 6 জুলাই ডাকা হরতালে সংসদ ভবনের সামনে পুলিশের লাঠি পেটায় আহত হন ফারুক। এক যুগ পর এই দিনটিতে আলোচনা সভায় এসে সরকারের তীব্র সমালোচনা করেন বিএনপি এবং তাদের সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা কয়েকজন রাজনীতিক। সরকার ভোট ধ্বংসের চক্রান্ত করছে বলে অভিযোগ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে দেশের 90% লোক তত্ত্বাবধায়ক সরকার চায়। আন্তর্জাতিকভাবে এই সরকারকে সবাই মনে করে ভোট চোর, ভোট ডাকাত। এজন্য যুক্তরাষ্ট্র বলছে বারবার আর ডাকাতি করতে পারবে না, আর চুরি করতে পারবে না। আর এদিকে সরকার বলছে এবার দেখেন সবচাইতে ভালো ভোট করব। সরকারের এই বক্তব্যে আস্থা নেই মান্নার। তিনি বলেন, কথায় বলে খলে শয়তান লোক, খলের ছলের অভাব নাই। এই সরকারের মতো খল সরকার আমরা আমাদের দেশে তো দেখিনি, পাকিস্তানে দেখিনি, ভারত জুড়ে এতগুলো বছর আমরা ছিলাম সেখানেও দেখিনি। গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব নুরুল হক নূর বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন রাজপথে রয়েছে। জামাতের নেতাদের অনেককে যেভাবে ফাঁসি দিয়েছে, অত্যাচার নির্যাতন করেছে, তাতে আমার মনে হয় না জামায়াত সরকারের পক্ষে কাজ করবে। তারপরও যদি জামায়াত করে, জামায়াতের কর্মীরা তাদের ক্ষমা করবে না। এই তাদের মৃত নেতাদের, অত্যাচারিত নেতাদের প্রতিশোধের শপথ তারা নিয়েছে। আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় আলোচনায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও বক্তব্য রাখেন।